ও তো মমতার কথা শেখানোর কথা বলছে। এই এই যে এসপি অমরনাথ, এ দু বছর ধরে শুভেন্দু অধিকারী তার পরিবারের লোক তাদেরকে ডিস্টার্ব করেছে। ওর কাজ হচ্ছে এখানে টাকা তোলা, দু হাতে টাকা তোলে গোটা রাজ জেলা থেকে, অনলাইন লটারি, কম্পিউটার লটারি স্টার্ট করেছে, গাড়ি থেকে টাকা তোলা, দু হাতে টাকা তোলা, আর ওয়ান পয়েন্ট প্রোগ্রাম টু রেজিস্ট শুভেন্দু অধিকারী। প্রায় দু বছরে 20 জন আমার পাশাপাশি আত্মীয় স্বজন কর্মচারীকে ডেকে জেল খাটিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে, একটাই প্রশ্ন, 7000 কোটি টাকা শুভেন্দু অধিকারীর আছে, কোথায় রাখা আছে বলো। গোটা এই এই তো গোটা রাজ্যের মডেল, একই সেম মডেল, পিসিএন ভাইপো টু প্রোটেক্ট পিসিএন ভাইপো অ্যান্ড কালেক্ট ব্রাইব তোলা ফ্রম এভরিহোয়ার ইন স্টেট। স্যামসিং তুলছে বীরভূম থেকে পাথরের টাকা, রাজশেখরন তুলছে পশ্চিম বর্ধমান থেকে কয়লার রেকের লোডিং আনলোডিংয়ের টাকা, সব জায়গায় সেম মডেল, সেম মডেল, একদম ধ্বংস করে দিয়েছে রাজ্যে। আমি সকালেই খাদিকুল যাওয়ার আগে আপনাদের মাধ্যমে ডিমান্ড করি যে এই অপদার্থ পুলিশ মন্ত্রীর আগে পদত্যাগ করা উচিত। এনআইএ হবে, আমি একটু পরে হাইকোর্টে পিটিশন করছি 10:30, মাই লয়ার উইল মুভ ইন কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যেমনটা জানালেন যে এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে যাবেন তিনি, অন্যদিকে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এরই মাঝে ভানু বাগ, প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য, যার বিরুদ্ধে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় যিনি অভিযুক্ত, তিনি কে আপনাদের জানিয়ে রাখি, এগরা বিস্ফোরণ কাণ্ডে বাজি কারখানার মালিক এই ভানু বাগের বাজি কারখানায় এর আগেও একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানেও একাধিক ব্যক্তি প্রাণ হারান। কিছুক্ষণ আগে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে যাচ্ছেন এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তিনি। এই বিষয় নিয়ে কথা বলবে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল বাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর অভিযোগ, আপনার প্রতিক্রিয়া? একটা জোকার, একটা দুর্ঘটনা ঘটেছে, বাজি কারখানায় বিস্ফোরণ, মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিয়েছেন, শুধু তাই নয়, পুলিশের কনসার্ন ব্যক্তিদের শোকজ ইত্যাদি ব্যবস্থার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এতে যদি এনআইএও হয় আমার কোনো আপত্তি নেই। তো সেখানে যেহেতু মুখ্যমন্ত্রী এতটাই রাজধর্ম পালন করেছেন, সেইখানে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বিরোধীদের কাছে যে শকুনের রাজনীতি করার জন্য ইস্যু দরকার, ওরা বলবে এনআইএ চাই, ওরা কি ভাবছে? আরে মুখ্যমন্ত্রী নিজেই বলছে দরকার এনআইএ হোক, তো সেখানে ইস্যু হারিয়ে যাচ্ছে, পাগলের প্রলাপ। অন্য রাজ্যগুলো দেখুক, অতীতগুলো ভাবুক, এই কথায় কথায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি আসলে ওটা মানুষের সঙ্গে নেই, জনবিচ্ছিন্ন, ফলে এই কেন্দ্রীয় সরকার এজেন্সি কোর্টের দ্বারস্থ হওয়া, উৎসাহ করা, এর ওপর দাঁড়িয়ে বিবৃতিমূলক ওই মিডিয়া, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় এই শুভেন্দু অধিকারীরা বেঁচে আছে, ফলে এই জায়গায় ভয়ঙ্কর ঘটনা, বাজে ঘটনা। মুখ্যমন্ত্রী নিজে যেখানে ব্যবস্থা নিচ্ছেন এবং নিজেই বলছেন যে এনআইএ হলে হোক, তো সেখানে উনি এই বিরোধী দলনেতা তথাকথিত সিবিআই এর এফআইআর নেমড তোলাবাজ বিরোধী দলনেতা কি বললেন না বললেন অপ্রাসঙ্গিক। অনেক ধন্যবাদ কুণাল দা আমাদের সঙ্গে কথা বলার জন্য।